খড়দহে উত্তরণ সাংস্কৃতিক সংস্থার তরফে পুজো কমিটিগুলিকে জানানো হলো শারদঅর্ঘ্য সম্মান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। উত্তরণ সাহিত্য পত্রিকা ও সাংস্কৃতিক সংস্থার তরফে শারদঅর্ঘ্য সম্মাননা জানানো হলো খড়দহ রহরার বিভিন্ন পুজো কমিটিগুলিকে। প্রতিমা, মণ্ডপ সজ্জা, পরিবেশ সহ নানা বিষয়ে পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমান পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সংস্থার সভাপতি তাপস পাল, খড়দহ পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য শ্যামল দেব, গীতিকার ও সাহিত্যিক পরাশর বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী দীপক চন্দ, প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি, সঙ্গীতশিল্পী পিউ বিশ্বাস, চন্দন রায়, সংস্থার সম্পাদক সিদ্ধার্থ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হয় নানা ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে সংস্থার সদস্য পরাশর বন্দ্যোপাধ্যায় ও স্নেহাশিস পাল জানান, আজকে উত্তরণ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এবছর পূজা পরিক্রমায় শারদ সম্মানের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে যারা বিভিন্ন স্থান পেয়েছেন, আমরা উত্তরণ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আজকে তাদের সম্মানিত করেছি। এবং তাদের মধ্যে আমাদের এতদ অঞ্চলে খড়দহ রহরায় যারা অংশগ্রহণ করেছিল, আমরা তাদের পুরস্কৃত করলাম এই মঞ্চ থেকে। এই মঞ্চে আজ অনেক গুণীজনেরা উপস্থিত ছিলেন এবং তার মধ্যে অন্যতম ছিলেন যিনি উত্তরণ পত্রিকার আমাদের সভাপতি মাননীয় প্রাক্তন পুরপ্রধান তাপস পাল। এবং আজকের এই অনুষ্ঠানটিতে আরও বিশিষ্টজনেরা, যেমন রঞ্জিত মুখার্জি, যিনি খেলোয়াড়, বিশিষ্ট খেলোয়াড় আমাদের, এছাড়া চিত্রশিল্পী আমাদের দীপক চন্দ, তাদের উপস্থিতিতেই এই আমরা আজকে এই শারদ সম্মান প্রদান করলাম। এবং আশা করি উত্তরণ সাহিত্য পত্রিকা এইভাবেই দীর্ঘদিন মানুষের পাশে থাকবে। মোটামুটি আজকে 21টা পুজো কমিটিকে আমরা মানে পুরস্কার প্রদান করেছি। প্রথমে বলি উত্তরণ সাহিত্য পত্রিকা ও সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে শারদঅর্ঘ্য সম্মান 2021 আমাদের প্রথম প্রচেষ্টা। আমরা চেষ্টা করেছিলাম রহরা খড়দহ পৌর অঞ্চলের যত বেশি সম্ভব দুর্গাপুজো তাদেরকে সংযুক্ত করতে আমাদের অনুষ্ঠানের সাথে। এবং খুব ভাল লাগছে আজকে এটা দেখে যে আমাদের আমন্ত্রণে সমস্ত পুজো কমিটিগুলি এখানে এসে হাজির রয়েছে তাদের প্রাপ্য পুরস্কারগুলো গ্রহণ করার জন্য। শারদঅর্ঘ্য সম্মান অত্যন্ত আনন্দের খবর যে এই সংঘ, মিতালী সংঘ, তাদের এই প্রতিমা, তাদের সেরা পুজো আমাদের সংঘ দু চার কথা বলবে, মিতালী সংঘ দু চার কথা বলবে। সূর্য সেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তাদেরকে আমরা তাদের পুরস্কার তুলে দিলাম। এরপরে অরবিন্দ স্পোর্টিং ক্লাব, স্পোর্টিং ক্লাব মঞ্চে আমি ডেকে নেব। অরবিন্দ স্পোর্টিং ক্লাব হচ্ছে কাঁচালায়, এরা সেরা প্রতিমায় তৃতীয় স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান অধিকার। এরপরে মঞ্চে আসবে একমাত্র রেস্টুরেন্ট যার টানে বারবার আসি। এখানে সব রকম আইটেম, দারুণ, ডিলিশিয়াস। ভালো রেস্টুরেন্ট মানে ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড এভরি উইকেন্ড উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।